স্বামী বা স্ত্রী মারা গেলে একে অপরকে দেখতে পারবে কিনা অর্থাৎ স্বামী মারা গেলে স্ত্রী ওই স্বামীকে দেখতে পারবে কিনা এবং স্ত্রী যদি মারা যায় স্বামী দেখতে পারবে কিনা মানে একে অপরকে মৃত্যুর পর দেখতে পারবে কিনা এবং গোসল দিতে পারবে কিনা ইন প্রোটিন মশালা জেনে রাখা উচিত দেখুন কোন স্বামী মারা গেলে স্ত্রী তাকে দেখতে পারবে এবং কোন স্ত্রীও মারা গেলে স্বামী তাকে দেখতে পারবে তবে গোসল দেওয়ার বিষয়টা ভিন্ন স্বামী যদি মারা যায় তাহলে স্ত্রী ওই স্বামীকে দেখতে পারবে এবং ওই স্বামীকে গোসলও দিতে পারবে কারণ আমরা জানি হজরত আবু রাতি আল্লাহ তালা আনহু দুনিয়া থেকে চলে গেলেন তার স্ত্রী হজরত আসমা রাতিউল্লাহ তালাহ আনহু তাকে গোসল দিলেন রাসুল আকরম সাল্লাল্লাহু সাল্লামের প্রথম সাহাবি এবং খোলাফের রশি দিন তিরিশ বছর সোনালী যুগের প্রথম খলিফা হজরত আউবক তালা যিনি ছিলেন মোহাম্মদ সলাল্লাহ সাল্লামের প্রথম খলিফা এবং মোহাম্মদ সলাল্লাহ সাল্লামের হিজরতের সাথী মোহাম্মদ সল্ল্লাহ সাল্লামের বিশ্বাসকারী একজন সাহাবি ওই ব্যক্তি দুনিয়া থেকে চলে গেলে তার স্ত্রী আসমা তালা আনহু তাকে দেখলেন এবং গোসল দিলেন সেখান থেকে জানলাম কোন স্বামী যদি মারা যায় স্ত্রী তাকে দেখতে পারবে এবং দেখার পর গোসলও দিতে পারবে কোনো বাধা নাই কিন্তু কোন স্ত্রী যদি মারা যায় স্বামী তাকে দেখতে পারবে কোনো বাধা নেই কিন্তু ওই স্বামী ওই স্ত্রীকে গোসল দিতে পারবে না শরীয়তের মশালাই এটাই এই জন্য জানে রাখা উচিত স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে দেখতে পারবে কোনো বাধা নাই আর স্বামী স্ত্রী মারা যাওয়ার পর স্ত্রী স্বামীকে গোসল দিতে পারবে কিন্তু স্বামী স্ত্রীকে গোসল দিতে পারবে না কারণ আবু অক্কর রাজিউল্লাহ তালার এই হাদিস থেকে বা আবুকর আদিউল্লাহ তালার এই সুন্নত থেকে আমরা তাই জানতে পারলাম যে আবু অক্কর মারা গেল তার স্ত্রী আসমারতুল্লাহ তালা তাকে দেখলেন এবং গোসল করালেন সেখান থেকে আমাদের যে কোনো পুরুষকে তার স্ত্রী দেখতে পারবে গোসল দিতে পারবে কিন্তু কোনো পুরুষ স্ত্রী মারা যাওয়ার পর স্ত্রীকে দেখার পর গোসল দিতে পারবে না এটি শরীয়তের মশালা এই জন্য প্রত্যেক ব্যক্তিকে এমনটা জেনে রাখা দরকার এবং জেনে রাখতে হবে স্বামী স্ত্রী মারা যাওয়ার পর দেখাদেখি জায়াজ আছে এর ফলে স্ত্রী স্বামীকে গোসল দিতে পারবে স্বামী স্ত্রীকে গোসল দিতে পারবে না